পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে হবে বিনা পয়সায়, দাবিতে বিক্ষোভ ডিওয়াইএফআই এর। সোমবার 11টা নাগাদ বর্ধমান প্রশাসনিক ভবনের গেটের সামনে গলার প্লাকার্ড ঝুলিয়ে অবস্থান বিক্ষোভ দেখালো পূর্ব বর্ধমান জেলার ডিওয়াইএফআই এর কর্মীরা। তাদের দাবি অবিলম্বে রাজ্যের তথা বর্ধমান জেলার অনুযায়ী শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনতে হবে এবং সেটাও বিনা খরচে নিয়ে আসার দাবি তাদের। পাশাপাশি সকল পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী, পুণ্যার্থী যাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে তাদের সরকারিভাবে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে, তাদের প্রত্যেকের টেস্ট করতে হবে। প্রায় ঘণ্টাখানেক অবস্থান বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে আসে বর্ধমান থানা পুলিশ, তাদের আশ্বাস দেন। এরপর উঠে যায় অবস্থান বিক্ষোভ। আমরা ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে গোটা রাজ্যে আমাদের সমস্ত প্রশাসনিক ভবনের সামনে আমরা অবস্থানে আমরা বসেছি। আমরা গ্রামে বিডিও অফিসের সামনে আমাদের হচ্ছে যে অবস্থান চলছে, আমাদের শহরাঞ্চলে আমাদের হচ্ছে যে এসডিও অফিসের সামনে, আমাদের সদর মহকুমা শাসকের অফিসের সামনে আমাদের অবস্থান চলছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের এই করোনা সংক্রমণ থেকে মানুষকে প্রকৃত যেভাবে হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে যে রিলিফ দেওয়ার কথা, আমরা লক্ষ্য করছি কার্যত দুই সরকারের পক্ষ থেকে শুধু ভাষণবাজি চলছে। এই ভাষণবাজির ফলে প্রকৃত গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত মানুষ সবার হচ্ছে যে জীবনের যন্ত্রণা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমাদের দেশের পিডিএ সিস্টেম ভেঙে পড়েছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ভেঙে পড়েছে, রেশনিং ব্যবস্থা আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি এখনও পর্যন্ত 40% মানুষ হচ্ছে যে রেশন থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই যে নানা স্কিমের নাম করে হচ্ছে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করা হচ্ছে। আমরা বলছি কেন হচ্ছে যে আমাদের মানুষের অ্যাকাউন্টে আমাদের দেশের সরকার এত বড় বড় ভাষণ দেন, আমাদের প্রধানমন্ত্রী এত ভাষণ দেন, কেন দেশের মানুষের হচ্ছে সবার ব্যাংক অ্যাকাউন্টে 15,000 টাকা করে টাকা হচ্ছে যে সবার অ্যাকাউন্টে তিনি দেবেন? আমরা এই দাবি করছি। আমরা বলছি আমাদের দেশের পরিযায়ী শ্রমিকরা আজকে কী অবর্ণনীয় অবস্থার মধ্যে তারা দিন গুজরান করছে। দুবেলা দুমুঠো খাবার পাচ্ছেন না। একজন শিশু, সোশ্যাল মিডিয়াতে যে ছবি ভাইরাল হয়েছে, একজন শিশু মাইলের পর মাইল হাঁটছে, পায়ে ফোসকা পড়ে যাচ্ছে, কিন্তু পেটে কোনো খাবারের ব্যবস্থা করছে না আমাদের দেশের সরকার। আমরা বলছি পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে তাদের নিজেদের ঘরে হচ্ছে যে ফেরানোর উদ্যোগ নিতে হবে। গতকাল আমরা সোশ্যাল মিডিয়াতে আরেকটা হচ্ছে যে ছবি আমরা দেখলাম যে একদম হায়দ্রাবাদ থেকে হচ্ছে যে মালদার আমাদের পরিযায়ী শ্রমিকরা, তারা হচ্ছে যে মাইলের পর মাইল হচ্ছে যে উড়িষ্যা বর্ডার থেকে তারা হাঁটতে হাঁটতে হাওড়ায় এসে হচ্ছে যে তারা পৌঁছেছে। ভাবা যায় আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার শুধু ভাষণবাজি চলছে, আর আমাদের রাজ্যপালের সাথে আমাদের রাজ্যের সরকারের হচ্ছে পত্রপাঠের হচ্ছে যে প্রণয় বিনিময় চলছে। আমরা বলছি প্রকৃত মানুষের কাছে রেশনিং ব্যবস্থা হচ্ছে যে পৌঁছে দাও, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাও আমরা বলছি, এবং সমস্ত কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি করছি যে অবিলম্বে সব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15,000 টাকা হচ্ছে যে সবার ব্যাংক অ্যাকাউন্টে দিন। আর ভাষণবাজি নয়, এবার কাজে করে দেখানোর বিষয় আছে। এই দাবিতে আমরা আজকে এই অবস্থানে আমরা বসছি। আমার নাম প্রলয় আইচ, আমি ডিওয়াইএফআই রাজ্য কমিটির সহ সভাপতি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।